শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ। তোমাদের আজকে সমাজ বিজ্ঞান ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো, ইতিমধ্যেই আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়টা শেষ করে ফেলেছি এবং পরবর্তী অধ্যায় দ্বিতীয় আজকে আমাদের শুরু হতে যাচ্ছে। সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। এই অনু অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেগুলোর মধ্যে আছে যে বিজ্ঞান কি, বিজ্ঞানের বিভিন্ন স্তরসমূহ, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ, তারপরে তোমার আছে যে সমাজবিজ্ঞানকে আসলে বিজ্ঞান বলা যায় কি না, বা সমাজবিজ্ঞান কতটুকু বৈজ্ঞানিক মর্যাদা অর্জন করতে পেরেছে সেই বিষয়ে আলোচনা থাকবে। তার পাশাপাশি থাকবে সমাজবিজ্ঞানে যেগুলো নিজস্ব কিছু গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত নিজস্ব কিছু পদ্ধতি, সেই পদ্ধতিগুলো দেখো। সেই নামগুলো আমি এখানে লিখে রেখেছি: বৈজ্ঞানিক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি বা ঘটনা অনুধান পদ্ধতি, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি, জরিপ পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি এবং নৃতাত্ত্বিক পদ্ধতি। এগুলো হলো তোমার এই অধ্যায়ের টোটাল যে আলোচনাটা সেটা। আমি এই অধ্যায়কে তিনটি ভাগে ভাগ করে তোমাদের সামনে আলোচনা জন্য রেডি করেছি। আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটি হলো সমাজবিজ্ঞানের ধারণা ও বৈশিষ্ট্য, সমাজ বিজ্ঞানের ধারণা ও বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তরসমূহ। এই তিনটে টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনায় আসব। আজকের পাঠের প্রথম যে টপিকটা সেটা হলো বিজ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য। বিজ্ঞান কি? বর্তমান পৃথিবীকে সভ্য পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে বিজ্ঞানের অবদান অপরিসীম, সেটা তোমরা সবাই জানো। এবং এই এই বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স, যেটি এসেছে সায়েন্টিয়া শব্দ থেকে, যার অর্থ হলো জ্ঞান। কিন্তু ইংরেজিতে সায়েন্স বলতে বিশেষ ধরনের কোনো জ্ঞানকে বোঝায়, যেটা পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্মিত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান হতে হলে পারে সেটা অবশ্যই যুক্তি প্রমাণ দ্বারা প্রমাণিত জ্ঞান হতে হবে, সেটাই হলো, এবং সুশৃঙ্খলভাবে হতে হবে, সেটাকে আমরা বিজ্ঞান বলছি। যে কোনো ধারণা, যে কোনো ইচ্ছার কথা বলে দিলে বা আমি একটা জিনিস যুক্তি ছাড়াই বললে কিন্তু সেটা আমরা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো না। বিজ্ঞান হতে হলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এটা যুক্তি দ্বারা প্রমাণিত হতে হবে। তাহলে পরে দেখা যাচ্ছে যে বিজ্ঞান হচ্ছে যুক্তি প্রমাণ পরীক্ষা নিরীক্ষা দ্বারা সুশৃঙ্খলভাবে যে জ্ঞানটা, সেটাই হলো বিজ্ঞান। এখন কুলসন স্টোনের মতে, সমাজবিজ্ঞানী কুলসন এবং স্টোনের মতে, বিজ্ঞান হলো সুসংঘবদ্ধ জ্ঞান। 1950 সালে ইউনেস্কোর এক আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্তে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, বিজ্ঞান হলো এমন একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত চিন্তা। তাহলে বিজ্ঞান হলো এমন একটি বিষয় একটি বিজ্ঞান হলো একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা ও গবেষণা প্রসূত জ্ঞান ভাণ্ডার। এখানে তোমরা দেখো স্ক্রিনে তোমাদের কিছু কিছু জায়গায় বানান একটু ভুল আছে, সেটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে এটা এই ধরনের বানান না, লেখার ক্ষেত্রে হয়তো ভুলটা হয়ে গেছে। তাহলে বিজ্ঞানের আমরা দেখছি যে কুলসন এবং স্টোনের মতে বিজ্ঞান হলো সুসংঘবদ্ধ জ্ঞান। আবার এখানে ইউনেস্কোর একটি বিজ্ঞান সম্পর্কে একটা আলোচনায় একটু বলা হয়েছে যে বিজ্ঞান হবে এমন একটি বিষয় যেটি সুনিয়ন্ত্রিত হবে, সুচিন্তিত হবে, অভিজ্ঞতা এবং গবেষণা প্রসূত হতে হবে, তবে সেই জ্ঞানটাকে আমরা বলতে পারি বিজ্ঞান। তাহলে এছাড়াও অন্যান্য আরও সমাজবিজ্ঞানীরা সমাজ হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন, সেই সংজ্ঞাগুলো তোমরা বইয়ে একটু দেখবে। যেমন আলবার্ট আইনস্টাইন বলেছেন, বিজ্ঞান নামে যে বস্তু বিদ্যমান তা হলো মানুষের জ্ঞাত জিনিসের মধ্যে সর্বাপেক্ষা বস্তুগত জিনিস। তারপরে গিডিংস তার সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান সোসাইটি শীর্ষক গ্রন্থে বলেছেন,
বিজ্ঞান সত্য উদ্ঘাটন করে করে আমাদের তা উপলব্ধি করতে শেখায়, যা আমাদের বাস্তবতা এর সম্মুখীন হতে প্রস্তুত করে। তাহলে আমরা পরে পরিশেষে এটা বলতে পারি যে পর্যবেক্ষণ, পরীক্ষা, নিরীক্ষা ও অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত যে বিশেষ জ্ঞান আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছে, সেটাই বিজ্ঞান। প্রকৃতপক্ষে বিশ্বজগতের অজানা রহস্য সম্পর্কিত সুসংঘবদ্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। সাধারণভাবে আমরা বিজ্ঞানের যেসব বৈশিষ্ট্য দেখতে পাই সেগুলো হচ্ছে, বিজ্ঞান হলো, আমরা যে সংজ্ঞাটা পড়লাম, সংজ্ঞাগুলো জানলাম বা বিজ্ঞানটা কি এটা জানলাম, এখান থেকে কিন্তু আমরা যদি মনে করি যে এই বিজ্ঞানের বৈশিষ্ট্য কি বা এর প্রকৃতি কি, সেটা কিন্তু বের করতে পারবো। প্রত্যেকটা বিষয়েরই কিন্তু সংজ্ঞার মধ্যে তার প্রকৃতি বা তার বৈশিষ্ট্যটা অন্তর্নিহিত থাকে, এটা মনে রাখবো। প্রত্যেকটা বিষয়েরই সংজ্ঞার মধ্যে তার প্রকৃতি অন্তর্নিহিত থাকে, ঠিক এখানেও তাই। বিজ্ঞানের যে সংজ্ঞা আমরা দেখলাম, সেই সংজ্ঞাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান হলো নিয়মতান্ত্রিক জ্ঞান, অর্থাৎ সুশৃঙ্খল জ্ঞান। আমরা আগেই বলেছি বিজ্ঞান এলোমেলো কোনো জ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারি না। বিজ্ঞান অভিজ্ঞতা লব্ধ এবং যুক্তি নির্ভর জ্ঞানের সমষ্টি, এটাও তোমার সংজ্ঞার মধ্যে দেখেছ। বিজ্ঞান যাচাইযোগ্য, উদ্দেশ্যমুখী এবং বস্তুনিষ্ঠ, অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানটা এমন জ্ঞান হবে এটি ইচ্ছে করলে তুমি আবার যাচাই করে দেখতে পারো, যেন সেই যোগ্যতা থাকতে হবে সেই বিষয়টি, এবং এটা একটি কোনো উদ্দেশ্য হতে হবে। অর্থাৎ এটা আমরা বলবো যে এটা পজিটিভ দিকে দেখবো, যে কোনো ভালোর উদ্দেশ্যে কোনো কিছু জ্ঞান অর্জন করাটাই হলো বিজ্ঞান, এবং সেটা রাখতে হবে বস্তুনিষ্ঠ। বিজ্ঞান সমস্যা মোকাবেলার যৌক্তিক হাতিয়ার, সত্য প্রতিষ্ঠায় বিজ্ঞান নির্দিষ্ট বিষয়ের ধারাবাহিক ও সুশৃঙ্খল বিশ্লেষণ প্রক্রিয়া। বিজ্ঞান বৈজ্ঞানিকের একটি নিজস্ব প্রতিষ্ঠান, বিজ্ঞানের লক্ষ্য হলো ব্যাখ্যা, বর্ণনা, পূর্বানুমান ও নিয়ন্ত্রণ। বিজ্ঞান তথ্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, বিজ্ঞান একটি অনুধাবন ও সারল্য জ্ঞান, বিজ্ঞান কার্যকরণ সম্পর্কের ফলাফলের সমষ্টি, বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য সর্বাধিক মানব কল্যাণ সাধন। তাহলে দেখো বিষয়গুলো তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এই প্রত্যেকটি কথাই কিন্তু সংজ্ঞার মধ্যে আছে, যে সমাজ আমাদের বিজ্ঞান হতে হলে অবশ্যই সেটা নিয়মতান্ত্রিকভাবে হতে হবে, সেটা গবেষণালব্ধ হতে হবে, সেটা অভিজ্ঞতালব্ধ হতে হবে, এবং সেটাকে পুনঃ যাচাই করা যায় সেই রকম উদ্দেশ্য থাকতে হবে, তার একটি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকতে হবে, এবং উদ্দেশ্যটা হতে হবে মানব কল্যাণ সাধন। এবং সমস্যা মোকাবেলার যৌক্তিক হাতিয়ার হলো বিজ্ঞান, কোন যে কোনো সমস্যার সমাধান কিভাবে তুমি করবা বিজ্ঞানের মাধ্যমে করার চেষ্টা করবা। এবং আমরা বলবো যে বিজ্ঞান বৈজ্ঞানিকের একটি নিজস্ব প্রতিষ্ঠান, এবং এর ব্যাখ্যা, এর লক্ষ্যই হচ্ছে যে কোনো বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা, বর্ণনা, পূর্বানুমান ও নিয়ন্ত্রণ। তাহলে আমরা বিজ্ঞানের তথ্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, বিজ্ঞান তথ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, এবং আমরা এখানে লক্ষ্য করছি যে বিজ্ঞান কিন্তু আমাদের জীবনের বর্তমান সময়ে, বিজ্ঞান কিন্তু আমাদের জীবনের প্রতিটা জায়গায় পড়তে পড়তে বিজ্ঞান, এবং বিজ্ঞানের অসীম অপরিসীম অবদানের কারণে কিন্তু আমরা সভ্য সমাজের দিকে আরো এগিয়ে যাচ্ছি। তাহলে আজকে আমরা এটুকু জানলাম যে বিজ্ঞানটা কি, বিজ্ঞান বা বৈজ্ঞানিক পদ্ধতি কি, এবং তাদের ধারণা এবং বৈশিষ্ট্য। এখন আমরা দেখবো যে এই বিজ্ঞানটাকে কয় ভাগে ভাগ করা যায়। বিজ্ঞানের শ্রেণীবিভাগ, সাধারণত বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো প্রাকৃতিক বিজ্ঞান আর একটি হচ্ছে সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান কোনটা? প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যের পাঠকে প্রাকৃতিক বিজ্ঞান বলা হয়, যেমন জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি। আর সামাজিক বিজ্ঞানগুলোর মধ্যে আছে মানব সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত অধ্যয়ন, হচ্ছে সামাজিক বিজ্ঞান। এটি মূলত পর্যবেক্ষণমূলক বিজ্ঞান, যেমন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান। তাহলে তোমরা বুঝতে পারলা, একটি হলো প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যের পাঠকে প্রাকৃতিক বিজ্ঞান বলে, আর মানব সমাজের বিভিন্ন দিক সম্পর্কে যেখানে অধ্যয়ন করা হয় সেটাকে সামাজিক বিজ্ঞান বলে। তাহলে পরে আমরা এখানে দেখছি যে বিজ্ঞান কি, বিজ্ঞানের বৈশিষ্ট্য, বিজ্ঞানের ধারণা, বিজ্ঞানের শ্রেণীবিভাগ। এখন আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য। সাধারণত যে সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে মানুষ জ্ঞান বর্ধন ও পরিমার্জন কর্মকাণ্ড পরিচালিত কর্মকাণ্ড চালিত করে তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের ভিত্তি। বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে
সাধারণ সূত্র প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণ কথায় বৈজ্ঞানিক পদ্ধতি বলে। এফ এন্ডারসন বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিকে ঘটনার বর্ণনা ও ব্যাখ্যাদানের বিধিমালা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। প্রায় সব বিজ্ঞানী নিম্নলিখিত 6টি নীতিমালা অনুসরণ করে থাকেন। যেমন আমরা বলি, প্রথমে একটি যে তোমাদের পরিষ্কার করে বলে দিই, বৈজ্ঞানিক পদ্ধতি কি। আমরা জানলাম বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে বিশেষ ধরনের জ্ঞান যেটা যুক্তি প্রমাণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়। এই যুক্তি প্রমাণ পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি হচ্ছে ওয়ে লাগে, একটি মেথড লাগে। এবং এই যে একটা জিনিস বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা করার জন্য যে আমরা যে পদ্ধতি বা মেথড বা যে রাস্তাটা অনুসরণ করি সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে পরে এই বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে দিয়ে সুনির্দিষ্ট এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, বৈজ্ঞানিক পদ্ধতির প্রক্রিয়া, মানুষ তার জ্ঞান বর্ধন পরিমার্জন এগুলো করে থাকে। তাহলে পরে বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের ভিত্তি। যদি কোনো কাজ বৈজ্ঞানিক পদ্ধতি, কোনো বিজ্ঞানের কোনো বিষয়ে গবেষণা যদি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা না হয়, তাহলে সেটা আমরা বিজ্ঞানসম্মত হিসেবে ধরতেই পারি না, মনেই করতে পারি না। তাহলে পরে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে বিজ্ঞান, প্রত্যেকটা বিজ্ঞানী, প্রায় সব বিজ্ঞানীরাই মনে করেন যে বৈজ্ঞানিক পদ্ধতির 6টি নীতিমালা আছে, বৈজ্ঞানিক পদ্ধতির 6টি নীতিমালা আছে। এই 6টি নীতিমালা হচ্ছে, তোমাদেরকে এখানে আমি বলছি, 1 কার্যকরী সংজ্ঞা প্রদান, 2 সাধারণীকরণ, 3 নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, 4 পুনঃ পর্যবেক্ষণ, 5 নিশ্চিতকরণ এবং 6 সঙ্গতি বিধান। এবং বৈজ্ঞানিক পদ্ধতির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়: বস্তুনিষ্ঠতা, যাচাই, নিয়মতান্ত্রিকতা, অভিজ্ঞতা ভিত্তিক, নিরপেক্ষতা, যাচাইযোগ্যতা, সম্পর্কযুক্ততা, সাধারণীকরণ এবং ভবিষ্যৎবাণী। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির 6টি নীতিমালা আছে এবং তার কিছু বৈশিষ্ট্য আমরা সবসময় লক্ষ্য করে থাকি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির কাজ হচ্ছে, প্রথমে যে নীতিমালাটা তারা অনুসরণ করে সেটা হলো যে বৈজ্ঞানিক পদ্ধতির একটি কার্যকরণ, কার্যকরণ সংজ্ঞা, কার্যকরী সংজ্ঞা প্রদান করা হয়, কার্যকরী সংজ্ঞা প্রদান করা হয়, তারপরে সেটা সম্পর্কে একটি সাধারণীকরণ করা হয়, তারপরে সেটাকে পর্যবেক্ষণ করা হয় নিয়ন্ত্রিতভাবে এবং তাকে পুনঃ পরীক্ষা করা হয়, পুনঃ পর্যবেক্ষণ করা হয়, নিশ্চিত হয়ে সেটাকে সঙ্গে সংগীত বিধান করেই ফলাফল ঘোষণা করা হয়। এবং প্রত্যেকটা বিজ্ঞানেই এই কয়েকটি পর্যায় বা নীতিমালাকে অনুসরণ করা হয়। এই অনুসরণের মাধ্যমে কিন্তু বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগটা সম্ভব হয়। এবং বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে, বস্তুনিষ্ঠতা থাকতে হবে, নিয়মতান্ত্রিকতা থাকতে হবে, অভিজ্ঞতা ভিত্তিক হতে হবে, নিরপেক্ষ হতে হবে, যাচাইযোগ্যতা, একটা জিনিসকে বারবার যাচাই করে দেখার মতন অবস্থা হতে হবে এবং এলোমেলো বা বিচ্ছিন্ন কোনো বিষয় না, সম্পর্কযুক্ততা থাকতে হবে, একটার সঙ্গে আর একটি কার্যকারণ সম্পর্ক সূত্রে আবদ্ধ থাকতে হবে এবং পরে সব শেষে তারা একটা সাধারণীকরণ করে ভবিষ্যৎবাণী করবে। এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা বা বৈশিষ্ট্য। এখন শেষ পর্যায়ে যেটা আমরা আজকের আলোচনার শেষ যে অংশটা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সমূহ। তাহলে পরে বৈজ্ঞানিক পদ্ধতি আমরা দেখলাম কিছু বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতির কিছু নীতিমালা আছে যেগুলোর মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি তার কার্যক্রমগুলো করতে গিয়ে ওই নীতিমালাগুলোকে অবশ্যই ফলো করে, তার কিছু বৈশিষ্ট্য আছে। এবং এখন আমরা যেটা দেখব যে একটি বৈজ্ঞানিক পদ্ধতির কি কি স্তর আছে। একটা মানুষ যখন একটা গবেষণা কার্য পরিচালনা করতে যায়, তখন সে কোন কোন পর্যায়ে বা কোন কোন স্তর সমূহকে ব্যবহার করে এই গবেষণাটা করতে পারে। তাহলে পরে সেই এই 6টি স্টেপ তোমাদের দেখছো, এই 6টি স্টেপ অতি সুন্দরভাবে পালন করলে সেটাকে আমরা বলতে পারি যেটা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এই গবেষণাটা পরিচালিত হয়েছে। তবে সেটাকে আমরা যুক্তিসঙ্গত বা পারফেক্ট বলতে পারি এবং সেটাকে আমরা বলতে পারি যেটা একটি বিজ্ঞান ভিত্তিক গবেষণা কর্ম হয়েছে। তাহলে সেই বিষয়গুলো কি আমরা দেখে নিই। গবেষণা এক ধরনের জ্ঞান অন্বেষণ যা বিশেষ যুক্তিপূর্ণ নীতিমালা দ্বারা পরিচালিত হয়। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে প্রশ্নসমূহের উত্তর অনুসন্ধানই এর লক্ষ্য। প্রতিটি বিজ্ঞানে বৈজ্ঞানিক সিদ্ধান্ত উপনীত হতে হলে কার্যক্রমের কয়েকটি স্তর থাকতে হয়।
সমাজ গবেষণার ক্ষেত্রেও বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো আমরা দেখতে পাচ্ছি এই নিচেরগুলো। প্রথমে কি করছে, যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তরে বলা হচ্ছে যে একটি সমস্যা নির্বাচন করতে হবে। তাহলে পরে আমরা প্রথমে বলবো যে একটি গবেষণা কর্ম পরিচালনা করার জন্য আমরা যদি প্রথমে আমাদেরকে একটি সমস্যা নির্বাচন করে নিতে হবে। সেই সমস্যাটা কেমন হবে? সমাজ গবেষণার প্রথম স্তরে কাজ হচ্ছে কোনো একটি গবেষণার বিষয়কে নির্বাচন করা, যা সমস্যা নির্বাচন নামে অভিহিত। এ পর্যায়ে গবেষক সমাজবিজ্ঞানের আওতায় পড়ে এমন কোনো একটি বিষয়কে গবেষণার জন্য নির্বাচন করেন। উদাহরণস্বরূপ বলা যায় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণে শিক্ষার্থীদের মনোভাব হচ্ছে গবেষণার বিষয়। এখানে আমাদের প্রথমে গবেষণার সমস্যা নির্বাচন করে বা গবেষণার বিষয় নির্বাচন করে তার একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করতে হয়, তার জন্য একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করতে হয়। তারপরে দ্বিতীয় স্টেপে চলে গেল, তারপর আমরা প্রথমে একটি সমস্যা নিলাম। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যদি হয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে সেখানে শিক্ষার্থীদের মনোভাবটা কি হতে পারে, এটার উপর একটু গবেষণা। এরপরে এই যে আমরা বিষয়টা নিলাম এবং এই বিষয়ের যৌক্তিকতা কতটুকু বা এটা গবেষণার কতটুকু দাবি রাখে, এটাকে সংজ্ঞা কার্যকরী সংজ্ঞা প্রণয়ন করার পরে দ্বিতীয় স্টেপে আমরা চলে গেলাম এটাকে এই বিষয়টার উপর পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। তাহলে সমাজ গবেষণার দ্বিতীয় স্টেপটাই হচ্ছে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ। এখানে আমরা দেখব যে গবেষণার যে বিষয়টি আমরা নিলাম সেটাকে নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করবো, দেখবো এবং সে সম্পর্কে তথ্য সংগ্রহ করব। তাহলে পরে আমরা যে বিষয়টা নিয়েছি বললাম যে রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণে শিক্ষার্থীদের মনোভাব। এখানে আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট যে থেকে ছাত্র রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করি এবং সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করি, গবেষকের পক্ষে যদি বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে তিনি এমন কতিপয় বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন যেগুলো মূলত প্রতিনিধিত্বশীল বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে গবেষক বেশ কয়েকটি নমুনা বিশ্ববিদ্যালয় নির্বাচন করে সেখান থেকে তথ্য সংগ্রহ করবেন। তিনি তথ্য সংগ্রহের জন্য মাঠকর্মীদের বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন এবং নিজেও যাবেন। শিক্ষার্থীদের বেশ শ্রেণী এবং ছাত্রছাত্রী ভেদে নানা ধরনের শিক্ষার্থীদের নিকট থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালাবেন। তথ্য সংগ্রহকারীকে এক্ষেত্রে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে তথ্য যেন নির্মূল হয় এবং পক্ষপাত দোষী দুষ্ট না হয়। তাহলে পর্যবেক্ষণ অর্থাৎ আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ হচ্ছে এটা ছাত্রদের মনোভাব জানতে হলে আমাদেরকে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যে তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে পরে সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সব নিশ্চয়ই আমাদের গবেষণায় আওতা আনা যাবে না, তাহলে পরে গবেষণা খরচও অনেক বেশি হবে এবং সময়ও লাগবে প্রচুর। সেক্ষেত্রে আমরা প্রতিনিধিত্বশীল কিছু বিশ্ববিদ্যালয় বেছে নিব যেখানে সব ধরনের তথ্য আমরা সংগ্রহ করতে পারবো, বিভিন্ন ধরনের, হয়তো কিছু জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়, কিছু বিশেষভাবে বিশ্ববিদ্যালয়, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কোনোটা হচ্ছে নর্মাল এমনি ইউনিভার্সিটি, এগুলো নিয়ে যদি আমরা তথ্যটা সংগ্রহ করি তাহলে পরে দেখা গেল যে সব ধরনের মানুষের মনোভাবটাই আমরা পেয়ে যাব। এখানে সরাসরি মাঠকর্মী দ্বারা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং গবেষক নিজেও সেখানে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। এরপরে 3 নম্বর স্টেপে গেল তথ্যের শ্রেণীবিন্যাস। তথ্যের শ্রেণীবিন্যাস বানানটা একটু ভুল হয়েছে, তোমরা দেখে নিবে। তথ্যের শ্রেণীবিন্যাসে হচ্ছে এই যে আমরা তথ্যটা নিয়ে আসলাম, এই শ্রেণীবিন্যাস করতে হলে পরে আমাদেরকে একটি সারণীর মাধ্যমে কাজটা করতে হয়। সাজানোর জন্য, তথ্যের শ্রেণীবিন্যাস করার জন্য আমরা মূলত বলবো যে এখানে আমরা সুশৃঙ্খলভাবে যেন আমরা দেখতে পাই, এই জন্য আমরা সারণীর মাধ্যমে তথ্যগুলোকে সাজিয়ে নেব। তাহলে পরে আমাদের খুব দ্রুত আমাদের তথ্যের যে রেজাল্ট বা ফলাফল ওটা আমরা দেখতে পাবো। এখানে পরিসংখ্যান পদ্ধতিটা কিছুটা ব্যবহার করতে হয়। 4 নম্বর স্টেপ হলো পূর্ব অনুমান প্রণয়ন। এখন এই যে তথ্যটা আমরা সংগ্রহ করলাম, যে তথ্যটাকে আমরা বিশ্লেষণ করলাম, অর্থাৎ শ্রেণীবিন্যাস করলাম, এখান থেকে এই শ্রেণীবিন্যাস করার পরে আমরা কিন্তু একটা পূর্ব অনুমান করতে পারি, অর্থাৎ হাইপোথিসিস, প্রকল্প প্রণয়ন, যে এই এই মনোভাব আমাদের কি কোনো কোন ধরনের ছাত্রছাত্রীদের বা ছাত্রদের মনোভাব কেমন, ছাত্রীদের মনোভাব কেমন, এই ধরনের একটা পূর্ব অনুমান আমরা এখান থেকে করতে পারি। কিন্তু এই পূর্ব অনুমানের পরে কিন্তু আমরা ফলাফল দিয়ে দিব না বা এই সম্পর্কে কোনো রেজাল্ট, আলটিমেট রেজাল্ট কিন্তু আমরা দিব না। এখানে কি হবে, এই পুরো গবেষণাটাকে আবার যাচাই করে দেখতে হবে প্রথম থেকে। তথ্য সংগ্রহ, তথ্য শ্রেণীবিন্যাস, পূর্বানুমান, এগুলোর পরে আমাদেরকে আবার এটা আসলে আমাদের কাজটা কতটুকু কারেক্টলি হয়েছে এটা জানার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই
আবার বিষয়টাকে যাচাই করে দেখতে হবে। এই যাচাই বাছাইয়ের পরে যদি আমরা দেখি যে আমাদের ফলাফলটা একই থেকে যাচ্ছে, তাহলে সেই সম্পর্কে আমরা একটি সাধারণীকরণ অর্থাৎ একটা ভবিষ্যৎবাণী করব। সমস্ত সমাজের পরে সমস্ত দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মনোভাব সম্পর্কে একটি সাধারণীকরণ বা ভবিষ্যৎবাণী আমরা এখানে করতে পারি। এই স্টেপগুলোর মাধ্যমে যদি আমরা সমাজ গবেষণার বিষয়কে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের বিজ্ঞানটাও অনেকটা সম্মত গবেষণা বলে আমরা মনে করি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির এই 6টি স্তরকে যদি প্রয়োগ করে আমরা সমাজ গবেষণা ব্যবহার করতে পারি, তাহলে আমরা সমাজ বিজ্ঞানকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবো বিজ্ঞান হিসাবে। তাহলে আমরা অনেকগুলো বিষয় একসঙ্গে পড়লাম, তোমরা জানলা বিজ্ঞান কি, বৈজ্ঞানিক পদ্ধতি কি এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তরসমূহ। আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।